সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এখন প্রায় 9:45 বাজে ঘড়িতে, ছেলে এখানে পড়তে বসেছে, স্কুল বন্ধ। আর আমারও সমস্ত রকমের বাসি কাজকর্ম, স্নান টান সব কিছু সেরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি, যেহেতু মানে ঠাকুরের প্রসাদটা এখনও তোলা হয়নি, সেই জন্যই ওয়েট করছি আর কি। তো চলে গেলাম হচ্ছে ঠাকুর ঘরে, আর ছেলে আমার কি সুন্দর দুলে দুলে পড়ছে, মনে হচ্ছে না, ওটা হচ্ছে মারের ভয়ে পড়ছে আর কি। তো যাই হোক, প্রসাদ নিয়ে আসলাম আর ওকে বললাম যে নিচে নাম, তো ওকেও প্রসাদ খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। তোকে বললাম প্রসাদটা নিজে হাতে খা, খেয়ে হাত ধুয়ে নিবি। তো যাই হোক, এখন মোটামুটি ওর সামনেই বসে থাকবো। আর আজকে আমার রান্নার ছুটি, ছুটি কেন, কাল গেছে হচ্ছে বাবুর জন্মদিন, তোমরা জানো তো, মোটামুটি রান্না সবই আছে, ভাতটা শুধু করে নিলেই আমার হয়ে যাবে আর কি। তো তোমাদের দাদা বাসি খাবার খেতে চায় না, ছেলেকেও খুব একটা দিই না, কিন্তু আজকে যেহেতু রয়ে গেছে আমি বলেছি যে বাসি দিয়েই চালাতে হবে। আর ব্রেকফাস্টও তাই বাসি, এখন আমি আর ছেলে হচ্ছে খেয়ে নেবো ওই কালকের কেক, পায়েস আর হচ্ছে মিষ্টি। আর সকালবেলা ওর বাবাকে যখন চা করে দিয়েছিলাম তখন ওকে একটুখানি জল বিস্কুট খাইয়েছি, তাছাড়া তেমন কিছু ছেলেটা খায়নি। দেখো, যেই আমি খাবার আনতে গেছি ও গাড়ি নিয়ে খেলতে বসে গেছে, গাড়ির মধ্যে একখানা আবার দড়ি বেঁধেছে। এই গাড়িটা কাল থেকে পাওয়ার পর থেকে গাড়িটা নিয়ে শুচ্ছে, গাড়িটা নিয়ে খাচ্ছে, পড়ার ফাঁকে ফাঁকে গাড়িটা নিয়ে চালাচ্ছে। তো যাই হোক, দুজনেই খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে হচ্ছে সকালবেলা যে কাপড়গুলো একদম প্রথম সকাল কাপড় টাপড় যা যা কেচেছিলাম না, বেশ সুন্দর ঝলমলে রোদ, তো আর সব শুকিয়ে গেছে, ভাবলাম এগুলো তুলে ফেলে ভাঁজ করে নিই, কারণ কালকে পড়েছি, তার ছেলেও দুবার ড্রেস পরেছে, সেগুলো চেঞ্জ হয়েছে, আমিও দুটো শাড়ি পরেছিলাম। আর আমার হচ্ছে বাতিক ওই খেলাম, ধরো মাংস টাংস হ্যানা ত্যানা একটু জল ধোয়া করে দিয়ে তারপরে আমি আলমারিতে তুলি আর কি, কারণ ওটা পরে হয়তো কোনো সময় মন্দিরে চলে গেলাম বা কোনো পুজোর স্থানে চলে গেলাম, ওই জন্য যখন যেটা পরি মোটামুটি এগুলো তো ধোয়া যায়, ওই জন্য কী করি না, জল ধোয়া করি, বা যদি মনে হয় সার্ফে কাচবো তো কেচে দিই, দিয়ে তবে হচ্ছে আলমারিতে তুলি। এটা আমার বাতিক বলতে পারো, মানে একদম আলমারি মানে হচ্ছে আমার ফ্রেশ জামাকাপড় থাকবে, ওই খাওয়া টাওয়া জামাকাপড় আমি আলমারিতে তুলবো না। তো যাই হোক, এইদিকে ছেলেকে হচ্ছে পড়তে বসাবো, এদিকে সমস্ত গুছিয়ে নিচ্ছি, সোফার কাপড়টাও মানে এলোমেলো হয়ে গেছিলো, ঠিক করে পেতে নিই, পেতে নিয়ে হচ্ছে ছেলের সামনে বসবো, কারণ কী বলতো, পরীক্ষা যত এগিয়ে আসছে না, আমার মনে হয় বাচ্চাদের পরীক্ষা হয় না, বাচ্চাদের মায়েদের পরীক্ষা হয়। এখন বুঝতে পারি, যখন আমি মানে ছোটো ছিলাম মা খালি বলতো পর পর কেন বলতো, এখন বুঝতে পারি এটা টেনশান থেকে কাজ হয় আর কি। তো যাই হোক, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আমি না ওর গায়ের সামনে চাদর দিয়ে পড়তে বসে গেলাম, আর ওকে বলছি একটু মন দিয়ে পর বাবা, দেখ ফার্স্ট ফার্স্ট সেকেন্ড সেকেন্ড কিছু হতে পারিস নাকি, কোনো র্যাঙ্ক করতে পারিস নাকি। আমাকে বলছে হয়ে কি হবে, ওগুলো হলে কি হয়, বড় জোর একটা খেলনা দেবে, তাহলে বোঝো, একেই বলে শিশু মন। তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমি তো ওষুধ খাইনি, কখন ব্রেকফাস্ট করলাম, তারপরে জামা কাপড় তুললাম, ভাজ করলাম, সব হলো, ব্রেকফাস্ট করার পরে আমি ওষুধ খেতে ভুলে গেছি। তো যাই হোক, এই ওষুধ আমার এখন কতদিন চলবে আমি জানি না, তোমরা দেখতে পাও মানে ভিডিওর মাঝখানে মাঝে মাঝে শুধু কেশে ফেলি, এখন সর্দি জ্বর ওসব কিছুই নেই, কিন্তু ওই গলা খুশখুশ শুকনো কাশি, তার জন্যই ওষুধ আমার চলছে। তো এখানে পড়াশোনার মাঝখানে হচ্ছে ইন্টারভ্যাল, যেমন সিনেমার হয়, আমার ছেলে হচ্ছে চিপস খেতে বসেছে, তো আমাকে দুখানা দয়া করে দিয়েছিল চিপসের থেকে, আবার চাইছে, আমি আবার ওকে একটা দিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো মা ছেলের এই ক্রিয়াকর্ম করতে করতে হঠাৎ দেখলাম দরজায় বেল পড়লো, ভাবলাম অন্য কেউ, অসময় যেহেতু তোমাদের দাদা বেরিয়ে গেছে, কিন্তু না, দেখলাম আমার পতিদেবতা একটি বস্তা সবজির বসিয়ে দিয়ে চলে গেল। ওই যে বললাম আজকে রান্না নেই, কি সুন্দর ছুটি, কিন্তু ছুটি হলে কি হবে, এইসব কাজগুলো আবার বেড়ে গেল। শুধু সবজি নয়, এখানে যা সবজি দেখতে পাচ্ছ সে তো এনেছেই, পেঁয়াজ পাতা এনেছে কতগুলো, পেঁয়াজ পাতা দিয়ে কি করব জানি না, অনেকগুলো পেঁয়াজ পাতা নিয়ে এসছে, মাছের ঝালটালে ভালো লাগে কিন্তু অনেকগুলো এনেছে দেখলাম, তো কিছুই মুখে বলেনি, বস্তাটা আর মাছের ব্যাগটা আছে সেটা বসিয়ে দিয়ে চলে গেলো আর কি। তো যাই হোক, মাছের ব্যাগ আমি হাত থেকে হাতে নিয়েই আমি আগে এখানে রেখেছি, আমি জানি রক্ত পড়বে, গোটা ঘর ভর্তি হবে, দেখো এই জায়গাটা কীরকম রক্তে ভরে গেছে, এই দেখো রক্ত পড়েছে, এটা ঘরে পড়তো, ওই জন্য আমি আগেটাকে সরিয়ে তারপরে বস্তা থেকে ওগুলো বার করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে মাছ টাছ বা এরকম টাইপের কিছু এনেছে, পোটলা পাটলিগুলো দেখে বুঝতে পারছি, কি বলবো বলো তো, এই নেশাটা না আমি কিছুতে ছাড়াতে পারছি না, আমার না ফ্রিজে সবজি রয়েছে, মাছ রয়েছে, কালকে ছেলের জন্মদিনে চিকেন করা হয়েছিল, চিকেন অনেকটা কাঁচা এনেছিলো বলে আমি কাঁচাটা রেখে দিয়েছি, সেটা রয়েছে, আবার নিয়ে চলে এসেছে। আমাকে অনেক বন্ধুরা বলেছে যে দিদিভাই তুমি নিজে বাজার করবে, আসলে কী বলতো, যখন প্রথম প্রথম এখানে এসেছিলাম না তখন কী করতাম, বাজারের কাছাকাছি এলাকায় থাকতাম, আমি আর এক আমাদের পাশের বাড়ির এক বৌদি দুজনে মিলে বাজার চলে যেতাম, তখন না ও বাজার করতে পারতো না, বলতো আমি বাজার করতে জানি না,
তো সারা জীবন তো প্রায় হোটেলেই খাওয়া, বলতো বাজার করতে জানি না, তো এখন বাজার করতে এত ভালো শিখে গেছে, যেটা আমার যন্ত্রণার ব্যাপার হয়েছে আর কি। তখন আসলে টোনাটুনির সংসার ছিল, তো তখন আমি চলে যেতে পারতাম, কিন্তু এখন এত কাজ বেড়ে গেছে, ছেলের পড়া হেনা তেনা, তারপরে মানে মোটামুটি বছর খানেক আমি বাজার করেছিলাম, তারপরে আর পারা হয়নি। তো যাই হোক, এখানে হচ্ছে দু রকমের মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে দেখতে পাচ্ছি, আর এর মধ্যে দেখতে পাচ্ছি আমি কটা চিংড়ি মাছ, আর হচ্ছে মনে হয় আমার জন্য দয়া হয়েছে ওর একটু, কারণ তোমরা জানো রুই কাতলা চিংড়ি ফিঙড়ি ছাড়া খুব একটা আনে না, তো আমি মাঝে মাঝেই বলি নিজের পছন্দের মাছগুলো আনো, আমার কি খেতে ইচ্ছে করে না, দয়া করে দেখো দুখানা খয়রা মাছ নিয়ে এসেছে। এই খয়রা মাছগুলো না ইলিশ দিয়ে, বেগুন দিয়ে আর কালো, এই ইলিশ দিয়ে বলছি, ইলিশ মাছের মতো লাগে, সর্ষে দিয়ে বেগুন দিয়ে দারুণ লাগে। তো যাই হোক, এগুলো এখন আমি হচ্ছে ধুয়ে টুয়ে নেবো, অনেকটা সময় আমার লাগবে। প্রায় দু ঘন্টা পর তোমাদের কাছে ফিরে এলাম, কারণ দু ঘন্টা আমার ওগুলো পরিষ্কার করতে লেগেছে, তারপরে আর স্নান করিনি, জাস্ট কারণ স্নান সকালে করেছি, আমার ঠান্ডা লাগা আছে, নাগিটা চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে, কালকের যে রান্নাগুলো ছিল সবই গরম করে নিচ্ছি, আর এখানে ছেলের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, তো আলু সেদ্ধটা ভালো করে মেখে নিচ্ছি, আর ভাতটাই শুধু করেছি, আর দেখো সাইডে সমস্ত রান্না রয়েছে, ওগুলো পরে গরম করব, ছেলের শুধু একটুখানি মাংসটা গরম করে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি, আর ও বারান্দায় বসে খাচ্ছে, আজকে বায়না করেছে, দেখো না ক্যামেরাটা ওই ধরে হাতে নিয়ে দেখাচ্ছে, বারান্দায় বসে খাওয়ালাম। দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন তোমাদের সামনে এসে কথা বলছি, এতক্ষণ তো সামনে এসেছি কিন্তু সামনে এসে কথা বলিনি, আর ভিডিওটা অলরেডি চলে গেছে, বাবুর জন্মদিনের ভিডিওটা চলে গেছে, তো মানে এত মানুষের মানে কি বলবো, এত মানুষের শুভেচ্ছা, এত মানুষের আশীর্বাদ বাবু পেয়েছে, মানে উজান পেয়েছে, মানে কি বলবো সত্যি। তোমরা আবার অনেকে বলেছো হ্যাঁ ও পুলিশ হতে চায়, পুলিশই যেন হয়, আসলে কি বলতো ও ওইসব কিছু বোঝে না, ঠিক আছে, পুলিশ হবে কি ডাক্তার হবে কি আর টোটো চালক হবে ওইসবও কিছু বোঝে না, ওর হচ্ছে এক দুটো হচ্ছে ওর অ্যাম্বিশন আছে, একটা হচ্ছে ও পুলিশ হবে, পুলিশ হলে হচ্ছে ও ভীষণ চোর পেটাতে পারবে, কারণ অ্যাকচুয়ালি কার্টুনে সেই লিটল সিংহাম দেখে, লিটল সিংহাম পুলিশ সে খুব সবাইকে মারে আর কি, ওর ওটা ইচ্ছে যে ও খুব মানে যা যে যা দোষ করবে ডিসুম ডিসুম দেবে, আর দু নম্বর অ্যাম্বিশন হচ্ছে ও টোটো চালাবে, ঠিক আছে, এবার কোনটা হবে সেটা ভবিষ্যৎ বলবে, তোমাকে পরীক্ষা নিচ্ছি আমি, তো টোটো চালাবে, কারণ হচ্ছে টোটোতেও কাউকে নেবে না, কোনো প্যাসেঞ্জার নেবে না, ও সারাদিন টোটো নিয়ে টোটো কোম্পানি করবে আর কি, মানে ঘুরে ঘুরে বেড়াবে, তো এইরকম দুটো অ্যাম্বিশন ওর আছে আর কি, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু অনেক মানুষের, তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না, অনেক মানুষের আশীর্বাদ শুভেচ্ছা এগুলো হয়তো ওর ভবিষ্যতে কাজে লাগবে, তো প্রচুর মানুষ প্রচুর মানুষ, শুধু ইউটিউব বলে নয় ফেসবুকেও যখন ওর ছবি ছেড়েছি, আমার ইউটিউবার বন্ধুরা প্লাস ফেসবুকের বন্ধুরাও প্রত্যেকের কাছে মানে কৃতজ্ঞ যে এতখানি ভালোবাসা ও পেয়েছে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ওর পরীক্ষা নিচ্ছি, কারণ কালকে আবার ওর পরীক্ষা, মানে এখন পরীক্ষা চলে এসেছে বলে না ওদের স্কুলে রোজ মানে দুদিন ছাড়া ছাড়াই হচ্ছে টেস্ট নিচ্ছে, দুদিন ছাড়া ছাড়াই টেস্ট নিচ্ছে, যেহেতু বই সিলেবাস পুরো কমপ্লিট হয়ে গেছে, ওর টেস্ট মানে হচ্ছে আমারও টেস্ট, ওর কোনো চিন্তাভাবনা নেই, তো ওকে এখন পরীক্ষা নিচ্ছি, এখন 60 নম্বরের পরীক্ষা নিয়েছি, খাতা নেবো বলেছি আমি, চুপচাপ এখন বসে থাকবো, একটু ভিডিওর কাজ করবো, ভিডিওর মানে যতটুকু সকাল থেকে শ্যুট করেছি সেটার এডিটিং করে রাখবো, ফাইনাল এডিটিং আমার রাত্রে করবো, তো এই হচ্ছে ব্যাপার, এখন আর বেশি বকবক করবো না, আর কারণ আমি এখন চুপচাপ আমার মোবাইলের কাজ করবো আর ও চুপচাপ লিখবে, এখন যদি তোমাদের সঙ্গে আমি বকবক করি ও ফোরন কাটবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর এখন সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ছেলের টিফিন, আর ওর এখন টিফিন মানে হচ্ছে ওই কেক আর মিষ্টি, এটাই হচ্ছে ওর খাদ্য হয়েছে এখন, তো যেহেতু রয়েছে আর না এটাই খা, শেষ কর এগুলোকে আগে, যা ওখানে হাত ধুয়ে খা, গিয়ে যা হাত ধুয়ে নে, গিয়ে যা হাত ধুয়ে রেখেছিস, চামচ দেবো না হাত দিয়ে খাবি, পান্তুয়া খেতে এত ভালোবাসে, এমনিতে মিষ্টি খেতে সব মিষ্টিই খায়, সব মিষ্টি খেতেই ভালোবাসে, কিন্তু পান্তুয়া বিশেষ করে ভালোবাসে, এনে খা, চামচ দিই না, চামচ দিয়ে খা না, হাতে তো ক্রিমটা লেগে যাবে, চামচ দিয়ে খা, হ্যাঁ হাত ধুয়েছিস তো,
তো বন্ধুরা, এখন প্রায় বাজে রাত 9টা বাজতে যায়। রাতের খাবার তো করতে হবে, কারণ ওই বেলা তো মানে বাসি টাসি দিয়ে অনুষ্ঠানের খাবার দিয়ে হয়ে গেছে। তো এবেলা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছ হবে। মাছটা নুন হলুদ মাখিয়ে ফেলেছি আর এখানে দুধ গরম করছি, একটু কফি করব আর তোমাদের দাদার জন্য চা করব। তোমাদের দাদা যে তাড়াতাড়ি চলে এসেছে আর রান্নাটা ওই করবে, রাতের রান্নাটা ওই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, আর ভাতটা বসিয়েও দিয়েছি এপাশে। তো যাই হোক, কফি নিয়ে বসে পড়লাম আর এখানে ছেলে দেখো মোবাইল ঘাটছে, ওর বাবার মোবাইল নিয়েছে যেহেতু এসছে, বলছে বাবা আমি একটুখানি কার্টুন দেখব। সেই নীতিকথা গল্পের হয় না সেগুলো, সেই বাংলায় সেগুলো দেখে বসে বসে, তো সেগুলোই দেখছে। তার আমি একটুখানি ওর বাবার সাথে কথা বলতে বলতে, ওর বাবা নিচে বসে আছে, কথা বলতে বলতে আমি একটুখানি কফি খেয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যাবেলা এমনিতেও কিছু খাইনি আর কি, ছেলেকে দেখলাম, তোমরা দেখতে পেলে যে ছেলেকে দিলাম, তারপরে আমি আর কিছু খাইনি, ওকে পরিয়ে উঠে এখন এই করছি আর কি। এরপরে ওই তো কেটে গুছিয়ে দিয়ে এসছি, তোমাদের দাদা রান্নাঘরে যাবে, আমার কাজ ছুটি আর কি। আর আমার দুজন তিনজন বন্ধু জিজ্ঞাসা করেছে, দিদিভাই যে একটা ভিউজে কত ডলার দেয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ভিউজ দেখে যে সবসময় ডলার পাওয়া যায় সেটা না, আর ডলার তো অনেক বড় বড় কথা, আগে আসা যাক সেন্ট। ব্লগের ক্ষেত্রে মানে বিভিন্ন চ্যানেলের না মানে ক্যাটাগরি অনুযায়ী, ধরো ব্লগের একরকম, টেকনিক্যাল চ্যানেলে একরকম, গেমিং চ্যানেলে একরকম, বিভিন্ন চ্যানেলের মানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ডলার আসে। তো একটা ভিউজে কত ডলার সেটা একেবারেই অসম্ভব, একটা ভিউজে সেন্ট হতে পারে বাট ডলার কখনোই নয়। তবে ডলারটা কিন্তু ভিউজ দেখে যে সবসময় হয় সেটা কিন্তু নয়, ওয়াচ টাইম দেখে দেয়, এবং কি কোন ব্র্যান্ডের কোম্পানি তোমার চ্যানেলে অ্যাড দিচ্ছে, যদি নামি দামি ব্র্যান্ড হয় তখন তোমার টাকা বেশি আসবে। তারপরে হচ্ছে তোমার ওয়াচ টাইম যদি ভালো হয়, তার মানে মানুষ অ্যাড দেখেছে তোমার, সেখানেও ডলার বেশি আসে। সবসময় যে ভিউজ বেশি মানে এই যে এত ইনকাম সেটা কিন্তু নয়। তবে ব্লগের ক্ষেত্রে মোটামুটি 5000 ভিউজ হলে, এক ডলার হয়, আর আমরা জানি এক ডলার সমান কত টাকা ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা। তো আমাকে দু চারজন বন্ধু প্রশ্ন করেছিলো বলে এই কথাটা বললাম। তো একটা ভিউজে সেভাবে আলাদা করে কোনো ডলার পাওয়া যায় না, 5000 ভিউজ হলে এক ডলার হয়। টেকনিক্যাল চ্যানেলে যেমন আরেকটু বেশি, মানে 2-3-4 হাজার হলেই এক ডলার হয়ে যায়। গেমিং চ্যানেলে যেমন একদম কম, ব্লগের থেকেও কম পাওয়া যায়। এইরকম বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যেমন আছে, আবার ব্র্যান্ডেড অ্যাড যদি চলে, ধরো কোনো অ্যাপসের অ্যাড চললো, সেখানে কিন্তু সেরকম বেশি পাওয়া যায় না। ধরো কোনো ব্র্যান্ডেড কোম্পানি দিল, সেখানে অ্যাড বেশি আসলো, মানে এরকম তো ইউটিউবের সঙ্গে চুক্তি করা থাকে, তো সেই হিসেবে ডলার। ওইভাবে এক ভিউজে কখনো ডলার হয় না। আমি দেখেছি আমার কোনো ভিডিওর ভিউজ কম, সেখানে আমি মানি বেশি পেয়েছি, কোনো ভিডিওর ভিউজ বেশি, সেখানে আমি মানি কম পেয়েছি। সেটা নির্দিষ্ট করে বলা যায় না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে কতটা ডলার পাওয়া যাবে, কতটা সেন্ট পাওয়া যাবে, এই ব্যাপার আর কি। তো আরেক বন্ধু প্রশ্ন করেছে যে তুমি এই গানগুলো ইউজ করো, সেগুলোর কি তোমার কেনা? না, কখনোই কেনা নয়, আমি নন কপিরাইট সং ইউজ করি, জানি না ভবিষ্যতে কপিরাইট আসবে কি না। তো যাই হোক, কালকের জন্য আমি একটু শাক কেটে রাখলাম, আর তোমাদের দাদার এদিকে মাছ ভাজা, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। তো রান্না তো মোটামুটি, ভাত আমার আগেই হয়ে গেছে, এখানে মশলা কষছে। আর এইদিকে ছোটো প্রেশার কুকারটাতে আমি ছেলের জন্য অল্প করে না ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ ডাল। তো আমরা ওই ফুলকপি আলু মাছ দিয়েই খাবো আর কি। ভাত তো আগেই হয়ে গেছে, তোমাদের দাদা রান্না করছে, আমি শুধু একটু ক্যামেরা করে দিলাম, আর ভিডিওটা আমি এইখানেই শেষ করব। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও যদি খুব ভালো লাগে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিই, শুভরাত্রি।